হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল দুপুর দুটার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা হেফাজতের আমির আল্লামা আহমদ শফির জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে আনাস মাদানী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে আজই ঢাকায় আনা হয়েছিল হেফাজত ইসলামের আমিরকে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আল্লামা আহমদ শফি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইনি আমাদের জীবনের ক্ষণজন্মা মনুষী, এর মতন কোন মানুষ পৃথিবীতে আর সামনে আসবে না। আমরা হুজুরের মৃত্যুতে শোকাহত, আমরা হুজুরের ছাত্র, আমি নিজেও হুজুরের কাছে বুখারি পড়েছি। ওনার রেখে যাওয়া আমানতগুলা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমানতদারির সাথে যাতে আমরা দিনের কাজ করতে পারি, এটাই আজকে ওনার পরবর্তীতে ওনার চাওয়া। জানাজা আগামীকাল বাদ জোহর দুইটার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে দাফন করার জন্য আরাবা বলে গেছেন, সেই মকবরায়ে জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ।